ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ঢালিউডের ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল মুভি ঢাকা অ্যাটাকের পর আবারও আসতে যাচ্ছে পুলিশ থ্রিলার মুভি মিশন এক্সট্রিম। এবং এই মিশন এক্সট্রিমের কাজের কথা নিয়ে অনেক আগে থেকে ঢালিউড পাড়ায় অনেক এক্সাইটমেন্ট ছিল, এবং সেই এক্সাইটমেন্টের রেসটা ধরে রাখতেই এই ছবিতে নায়কের রোলে অভিনয় করছেন ঢাকা অ্যাটাকের নায়ক শুভ, এবং ভিলেন চরিত্রে অভিনয় করছেন ঢাকা অ্যাটাকের ভিলেন তাসকিন। এবং তারা দুজনেই কনফার্ম করেছেন তাদের কাজ করার কথা। তবে তাসকিন জানান, ভিলেন চরিত্রে এখনও তিনি চুক্তি স্বাক্ষর করেননি। এছাড়া তিনি আরও বলেন, ছবির গল্প ও অন্যান্য কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এই সপ্তাহে সোমবারই তিনি অফিসিয়ালি সাইন করে ফেলবেন। তাসকিন আরও বলেন, এই ছবি সিকুয়াল হলেও মিশন এক্সট্রিম ছবির গল্প সম্পূর্ণ ভিন্ন, এখানে এবার আরও নতুন সব চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এছাড়া তাসকিনের আবার ভিলেন ক্যারেক্টার প্লে করার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার এবারের ভিলেন চরিত্রটি দেখে দর্শক পজিটিভ নেগেটিভ দুটো কমেন্টই করবেন। তাসকিনের মতে, একবার কোনো ছবিতে ভিলেনের চরিত্র কাজ করে ফেললে একই ছবির সিকুয়ালে তখন নায়ক কিংবা অন্য চরিত্রে কাজ করলে আগে সেই ইমেজটা থাকে না। ওয়েল, কথা কিন্তু সত্য। যাই হোক, তবে ঢাকায় টাকায় তাসকিনের ভিলেনের যে রোলটা ছিল সেটা কিন্তু আসলে অনেক প্রশংসনীয় ছিল। হোপ সো মিশন এক্সট্রিমে তাসকিন আরও বেটার কাজ করবে। এছাড়া ঢাকা অ্যাটাক ছবির গল্পকার সানি সাওলা নিজেই এবার মিশন এক্সট্রিমের গল্প লিখেছেন, আর ছবিটি পরিচালনা করবেন ঢাকা অ্যাটাক ছবির প্রধান সহকারী পরিচালক ফয়সাল আহমেদ। তবে মিশন এক্সট্রিমে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সেই বিষয়ে কিন্তু এখনো মুখ খুললেননি কেউই। সো ভিউয়ার্স, মিশন এক্সট্রিম ছবিটির ব্যাপারে আপনি কতখানি এক্সাইটেড, আর মিশন এক্সট্রিম ছবিতে নায়িকা চরিত্রে আপনি কাকে দেখতে চান, কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথে থাকুন। আরেকটি গুড নিউজ হচ্ছে, হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে। সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল।